আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু ওয়াফিয়া স্ম্লক তো আজকে হচ্ছে আমি রান্না করতে চলেছে ছোলার ডাল দিয়ে মাথার গোশের রান্না গরুর গোশের রান্না মানে মাথার গোশ বলতে গরুর গোশের রান্না মাথার রান্নাটা বুঝিয়েছি আমি আসলে তো এখানে অনেক কিছু উপকরণ আমরা দিয়েছি যেমন প্রথমে হচ্ছে আদা রসুন জিরা ধুনিয়া গুঁড়া পিঁয়াজ মাখায় আমি ম্যারিনেট করে রেখেছিল এরপর হচ্ছে পিঁয়াজ মরিচ কাঁচা লঙ্কা বা লালমরিচ বা হলুদ মরিচ যেগুলো থাকে ঝালের জন্য ওগুলা দিয়েছিল। এরপর এগুলো ম্যারিনেট করার পর ঠিক আধা ঘন্টার পর ঠিক আধা ঘন্টার পর আবার আমি পানি দিয়ে এগুলো কষাচ্ছে আগের ভিডিও আমি আগের সুটা দিতে পারিনি বলে এই বর্তমান সুটা দিচ্ছি এখানে আমি পানি দিয়ে আবার কষিয়েছে এইদিকে কিন্তু ছোলার ঢাল ডালগুলো ভিজিয়ে রেখেছে এটা হচ্ছে ভর্তা ভর্তাটা কেমন হয়েছে বলবেন গরুর গোশের গরু গরুর সঙ্গে দেওয়ার জন্য ছোলার ডালগুলো ভিজিয়ে রেখেছে গরুর গোশটি আধা ঘন্টা কষানোর পর আবার পানি দিয়ে কিন্তু আবার কষানো হয়েছে এই পানি দেওয়াটা আমি আপনাদেরকে শ্যুট করতে পারিনি সেটার জন্য আমি খুবই খুবই সরি এবং দেখেন কি সুন্দর করে ফুটে উঠেছে গরুর রান্নাটা এটা হচ্ছে মেইনলি হচ্ছে ছোলার ডাল দিয়ে গরুর মাথাগুলো রান্না রেসিপির নাম হচ্ছে এটা তো এরপর ফাইনাল লুকটা আমি আমাকে দেখাতে পাইনি এরপর ঢাকনা দিয়ে আধা ঘন্টা রাখতে হবে এবার ব্যাস হয়ে যাবে